আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুল ইসলাম তন্ময়, দীন ইসলাম চ্যানেলে। আজকে আমাদের ফটোশপের 4 নম্বর ক্লাস, সো আমরা 4 নম্বর ক্লাসে দেখব কিভাবে আমাদের ফটোশপে টুলবারগুলো নিয়ে, টুলবার কিভাবে আনতে হয়, কিভাবে লেয়ার প্যানার আনতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আমি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে লেয়ার প্যানেলটা আনতে হয়, তারপরেও আজকে আবারও দেখাবো কিভাবে লেয়ার প্যানেলটা আনবেন এবং লেয়ার প্যানেলের কাজগুলো কি, আমি সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো চলুন সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। স্ক্রিনে আসার পরে আপনারা ফটোশপ ওপেন করতে পেরেছি। ফটোশপ ওপেন করার পরে আমরা আমাদের এইখানে যে লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের এখানে হয়তোবা থাকবে না, এটা হয়তোবা আপনাদের এখানে থাকবে না। এখানে দেখেন টুলস, জুম করে দেখাই, টুলস বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই অপশনটা আমার এখানে আছে বিধায় এখানে আমি টিকটা তুলে দেই। এখন দেখেন আমাদের, আমার এখানে টুলগুলো নাই, চলে গিয়েছে, চলে গিয়েছে। সো আমি এখানে কিভাবে আনবো, উইন্ডোতে যাবেন, আমি জুম করে দেখাই, উইন্ডোতে যাবেন। যাওয়ার পরে এখানে নিচে চলে আসবেন, আমি আবার দেখাই। উইন্ডোতে যাওয়ার পরে আপনারা এখানে টুল অপশনটি পাবেন, এখানে নিচে টুল অপশনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে লেয়ার প্যানেলটি চলে আসবে, ঠিক আছে। আর আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই স্কিপ করে দেখবেন না, ধীরে ধীরে দেখার চেষ্টা করেন, ব্যাকে বারবার দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। আমি আবার দেখাচ্ছি, সরাসরি আপনি উইন্ডোতে যাবেন। যাওয়ার পর আপনার এইখানে নিচে দেখেন টুলস বলে একটা লেখা আছে, আমার এখানে অলরেডি এখানে আছে বিধায় এখানে টিক চিহ্ন আছে, আর আপনার যদি না থাকে এখানে টিক চিহ্ন থাকবে না। এখানে দেখেন আমি চলে গিয়েছে, টিক চিহ্নটা তুলে দিয়েছি, চলে গিয়েছে। আবার টিক চিহ্নটি এখান থেকে দিয়ে দিব, দেখেন চলে আসছে, অলরেডি এখানে চলে আসছে, ঠিক আছে। সো এভাবে আপনারা এই টুলসটি এখানে আনবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এই যে সাইটে যে লেয়ার প্যানেলটি থাকে এইটা কিভাবে আনবেন। এখানে অলরেডি আমার এখানে আছে, দেখেন এটা ক্লিক করলে আমার লেয়ার প্যানেলটি এখানে আছে, ঠিক আছে। আপনাদের এখানে থাকবে না, এখানে এগুলো থাকবে না, ঠিক আছে, এটা ফাঁকা থাকবে। সো আপনারা এটা আনবেন, লেয়ার প্যানেলটা আনবেন কিভাবে, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম লেয়ার প্যানেলটি কিভাবে আনবেন। সো আমি আজকে আরো স্মুথভাবে দেখাবো যে লেয়ার প্যানেলটা কিভাবে আনতে হয়। সো সরাসরি আমরা আবারও সেম ভাবে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে দেখেন সর্বনিচে লেয়ার্স বলে একটা অপশন আছে, লেয়ার্স বলে অপশন আছে, শর্টকাট F7, শর্টকাট F7, শর্টকাট F7 এ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে লেয়ার প্যানেলটি চলে আসছে, দেখেছেন এখানে কিন্তু লেয়ার প্যানেলটি চলে আসছে। আচ্ছা, এখন লেয়ার প্যানেলটার কাজ আমাদের কি, সেটা নিয়ে একটু আলোচনা করি। সো আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে এখান থেকে এখানে বুঝতে পারিনি, আমরা সেখান থেকে আবার রিপ্লে করে দেখাবো। সো লেয়ার প্যানেলটি কাজ করার জন্য আমরা সর্বপ্রথম আমরা একটা ফাইল ওপেন করব। ফাইলটি ওপেন করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে এখান থেকে দেখেন নিউ, এনার শর্টকাট হচ্ছে Ctrl+N, ঠিক আছে, এর শর্টকাট Ctrl+N। আপনি যদি এখান থেকে চাপ দেন তাহলে আপনার এরকম একটা পেজ চলে আসবে, আবার আপনি যদি Ctrl+N চাপ দেন তারপর আপনাকে এরকম একটা অপশন এরা দিয়ে দিবে। তো এখান থেকে আপনি একটা সাইজ দিতে পারেন, আমি আপাতত এই সাইজই নিচ্ছি, নিয়ে ওপেন করলাম। ওপেন করার পর আমি দুই ভাগ করব, দুই ভাগ করার পরে আমি এখান থেকে দুই ভাগ করার জন্য এখান থেকে আবার এটা নিলাম, নেওয়ার পর আচ্ছা আপাতত এতটুকুই রাখি। এটা এইটা কালার আমরা এই কালারটা দেই, আমরা এইটা আবার কপি করব। এটা কপি করার জন্য আমাদের এই যে লেয়ার, লেয়ারে আসতে হবে, লেয়ারে আসার জন্য লেয়ারে আসার পরে এইটা যদি আমি কপি করতে চাই সেক্ষেত্রে আপনার Ctrl+J চাপ দিলে একটা কপি হয়ে যাবে, দেখেন কপি হয়ে গেছে। এখন আপনি এইটা কালার চেঞ্জ করতে পারেন ইচ্ছা মতো, আপনি যেটা যে কালারটা দিবেন সে কালারটা দেখেন এই হয়ে গেল। এখন দেখেন এটা আমার উপরে আছে, এটা আমি চাচ্ছি যে এরকম সাইড, কিন্তু এটা নিচে যাবে। সো নিচে যাওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা এই প্যানেলটা
আপনার নিচের যে প্যানেলটা আছে এই প্যানেলটা নিচে ড্র্যাগ করে চেপে ধরতে হবে, মাউসের রাইট বা লেফট বাটন চেপে ধরে আপনার এখানে দেখেন চেপে ধরে নিচে ছাড়লে কিন্তু হবে না, আপনার নিচে ছাড়লে কিন্তু আসবে না, ঠিক আছে? দেখেন এইখানে আনার সঙ্গে সঙ্গে এখানে দেখেন দুটো একটা দাগ চলে আসছে, ঠিক আছে? যে ব্যাকগ্রাউন্ড অন কপি, এই যে দেখেন ব্যাক লেয়ার শূন্য, এই দুটোর পিছনে কিন্তু একটা দাগ চলে আসছে, দেখেন এই দেখেন দাগ চলে আসছে। এখন ছেড়ে দিলে এটা নিচে চলে গেল। এখন এটা আপনি আর একটা কপি করেন, এটা কপি করার পরে এটার কালার আপনি দেবেন হচ্ছে এই কালার আপাতত থাক, মানে এটা আপনি এদিকে একটু সরিয়ে নিয়ে আসবেন। আচ্ছা সরিয়ে নিয়ে তো সরিয়ে তো নিয়ে আসলেন আপনি আর একটু, হ্যাঁ এখানে, কেন আপনি চাচ্ছেন ওই আমার এই কালারটা নিচে কালার নিচে যাবে, তো এটার জন্য আপনাকে সেম ভাবে ওইটা আপনার ড্র্যাগ করে সেভ করে ছেড়ে দিলে আপনার ওইটা নিচে চলে গেল, ঠিক আছে? এখন নিচে এটা দেব, নিচে এটা দেওয়ার জন্য আপনাকে এতটুকু আমি সিলেক্ট করলাম, করার পরে এটা এই কালারটা আমরা আবার একটু ভিন্ন কালার দিই। এখন দেখেন আমার এই কালারটা শুধু উপরে উপরে চলে আসছে, আর ওই উপরে এই কালার দুটো কিন্তু আমার উপরে আছে, ঠিক আছে? শুধু এই কালারটা আমার এই কালারটা নিচে চলে গিয়েছে আর এই দুটো কালার আমার উপরে চলে আসছে। তো আমি চাচ্ছি যে এইটাও সবার উপরে থাকবে এবং এই দুটো নিচে থাকবে, অথবা আমি চাচ্ছি যে এইটা আর এইটা পিছনে থাকবে এইটা উপরে থাকবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা সবার উপরে দিয়ে দেবেন, দেওয়ার পরে এটা নিচে যাবে, তারপরে এটা যদি আপনি নিচে, এটা নিচে গেলে হবে না, এটা উপরে থাকবে, দেখেন। এখন দেখেন এটা উপরে আছে, এটা দুটো পিছনে চলে গেছে, আমি চাচ্ছি এইটাও পিছনে যাবে, এটা পিছনে যাওয়ার জন্য এটা ড্র্যাগ করে এনার এনার পিছনে দিয়ে দিলে এটা পিছনে চলে গেল। এখন চাচ্ছি এইটার পিছনে ওইটা যাবে, আপনার বেগুনি কালারের পিছনে শেপটার পিছনে ওইটা যাবে, সো বেগুনি কালার এটা দিলে বেগুনি কালার নিচে চলে গেল, ঠিক আছে? সো লেয়ার প্যানেলের কাজটা এইটা, ঠিক আছে? সিম্পল কাজ, লেয়ার প্যানেলের কাজ এইগুলোই মেনটেন করা হয়। আর আপনারাও চাইলে এইভাবে লেয়ার প্যানেলের কাজগুলো করতে পারেন। সো আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। সো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও কেমন দেখতে চান বা কি ধরনের ভিডিও দিলে আপনাদের সুবিধা হবে সে ধরনের অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।